ঘড়ির কাটায় তখন ঠিক 1:30। শেরেবাংলা স্টেডিয়াম আশপাশ লোকে লোকারণ্য। বাংলাদেশ আফগানিস্তান প্রথম টি-20 ম্যাচ শুরু হতে তখনও 1.5 ঘন্টা বাকি, কিন্তু অনেকের চোখ আটকে গেল অন্য একটি দৃশ্যে। এক যুবককে নিয়ে হুইল চেয়ারে করে ঘুরছেন আরেক যুবক। হুইল চেয়ারে বসা যুবকের এক হাতে পতাকা আর এক হাতে টিকিট। কাছে গিয়ে পরিচয় জানার লোভ সামলানো গেল না। হুইল চেয়ারে বসা যুবকের নাম মোহাম্মদ আরিফ, বাড়ি শেরপুর, থাকেন টঙ্গিতে, পড়াশোনা করছেন ডিগ্রিতে, ডান পা নেই তার। এই অবস্থায় তিনি বাংলাদেশকে সমর্থন দিতে মাঠে ছুটে এসেছেন। এটি তার প্রথম মাঠে আসা, আর তাকে নিয়ে ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন মোহাম্মদ তুহিন। উচ্ছ্বসিত আরিফ বলেন, আমার শারীরিক সমস্যা আছে কিন্তু মনে কোনো সমস্যা নেই, আমি মন থেকে অনেক শক্তিশালী, এই প্রথম মাঠে এসেছি। প্রত্যাশা বাংলাদেশ অনেক ভালো করবে। আরিফের আরও একটি পরিচয় আছে, তিনি বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের জেলা কোঅর্ডিনেটর। নিজের প্রতিবন্ধকতা থাকলেও তিনি কাজ করে যান অন্যের জন্য। মনে প্রাণে শক্তিশালী এই যুবককে যেন দমিয়ে রাখার নয়। বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেটের মানে একদম সদস্য, নিজে হুইল চেয়ার ক্রিকেট খেলি বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের মাধ্যমে, আর আমি জেলা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছি।